সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আজকেও থাকি প্রতিদিনের ধারাবাহিকতায় নতুন একটি অডিও বুক জীবনানন্দ দাশের কবিতা শঙ্খমালা জীবনানন্দ দাশ কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সেকে এক নারী এসে ডাকিল আমার বলিল তোমারে চাই বেতের ফলের মতো নির্লাভ বেচিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাক নাই সন্ধ্যার নদীর জলে নামেকে আলোক জোনাকির দেহ হতে খুঁজেছি তোমারে সেই খান ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধান তোমারে খুঁজেছি আমি নির্জন পেচার মতো প্রাণে দেখিলাম দেহতার বীরমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধার ভিজে শিরিশের ডালে সেই পাখি দেয় ধরা চাঁদ থাকে যার মাথার ওপর সিংহের মতো বাঁকা নীল চাঁদ শোনে তার শট কুরির মতন সাদা মুখ তার দুই থানা হাত আর হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণের শিওরে মাথা শঙ্খ মালা যেন উড়ে যায় সে আগুনে হায় চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্থান তার করুণ শখের মধ দুধে কবে কবেকার শঙ্খিনী মালার এ পৃথিবী একবার পায়ে তারে পায় না কোয়ার